আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এখন আমরা দেখতে যাচ্ছি দুটি সংখ্যার যোগের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। প্রথমে আমরা দেখব যে দুইটা সংখ্যার যোগের অ্যালগোরিদমটা কিভাবে বানায়। সিম্পলি আমরা যখন ম্যাথ করতাম, যে যেমন হচ্ছে এ এর মান 10, বি এর মান 20, আমরা এসএসসিতে এসএসসি বলি, এইচএসসি বলি না, তারপরে আমাদের 7, 8, যত আমরা নিচ ক্লাসে আসি সবে আমরা বেসিক যোগের আমরা প্রোগ্রাম করছি, যোগের আমরা ম্যাথ করছি, বিভিন্ন কিছু করছি। তো সেই ক্ষেত্রে আমাদের এ এবং বি এর মান 10 এবং বি এর মান 20 দেওয়া আছে, দুইটা সংখ্যা যোগ করো। তো এর মান 10, বি এর মান 20, তাহলে যোগ করলে আমরা একটা কিছুর মধ্যে রাখতেছি সাম এ প্লাস বি। তো এর মান আমাদের কত? 10, বি এর মান 20, তাহলে আমাদের সামের মান কত? 30। তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি যে এ এবং বি, এ এবং বি এই দুইটা আমাদের ইনপুট, আর এ প্লাস বি এখানে যোগ হচ্ছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে প্রসেস হচ্ছে। এই জায়গায় আমাদের একটা লজিক আছে, লজিকটা কি? এ প্লাস বি দুইটা যোগ হচ্ছে, 10 প্লাস 20 যোগ করলে আমাদের সামের ভিতরে 30, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা কি বুঝলাম? যে ইনপুট হবে, ভিতরে কিছু প্রসেস হবে, তারপর আমরা আউটপুট দেখাবো। তো এই জিনিসটাই আমরা অ্যালগোরিদমে লিখব, এই জিনিসটা আমরা অ্যালগোরিদমে ইমপ্লিমেন্ট করব, দুটি সংখ্যা যোগের অ্যালগোরিদম। তো প্রথমে আমাদের শুরু করতে হবে স্টেপ 1, দি স্টার্ট। স্টার্ট মানে আমরা শুরু করলাম, স্টার্ট অর্থ হচ্ছে আমরা অ্যালগোরিদমটা শুরু করলাম। স্টেপ 2, ইনপুট নিব, কয়টা সংখ্যা ইনপুট নিব আমরা? দুইটা, দুইটা সংখ্যা যোগের বলছি, এ বি। যদি তিনটা সংখ্যা বলতাম তাহলে এ বি সি হতো, তাহলে এ বি দুইটা সংখ্যা ইনপুট। স্টেপ 3, তো এখন আমাদের ইনপুট নেওয়ার পর প্রসেস হবে, আমাদের ম্যাথটা কী ছিল? সাম ইকুয়াল এ প্লাস বি। যে এখানে আমরা যেমন সাম দিছি, তো দেওয়ার কারণ হচ্ছে সামেশন, সামেশনের হচ্ছে সংক্ষিপ্ত রেখে হচ্ছে সাম। এখানে ইচ্ছা করলে আমরা এক্স ওয়াই জেড এ বি বাদে, এ বি দুইটা ভেরিয়েবল বাদে, যে কোনো ভেরিয়েবল এখানে আমরা দিতে পারি। ইংরেজির যে আমাদের ক্যারেক্টারগুলো আছে, লেটারগুলো আছে, যে কোনো কিছু আমরা এখানে দিতে পারি, কি যে কোনো ওয়ার্ডও দিতে পারি এখানে আমরা। তাহলে এটা আমাদের প্রসেস। এখন স্টেপ 4, তাহলে ইনপুট প্রসেস আউটপুট। তো আউটপুটের এখানে আমরা কি দেখাবো? এই সাম, এই সামকে আমরা আউটপুট দেখাবো। স্টেপ 5, তো এখানে আমাদের স্টেপ 5 যা আছে, এই স্টেপ 5-এ আমাদের শেষ হবে, এন্ড হবে আমাদের। তাহলে অ্যালগোরিদম আমাদের শুরু ছিল, আমাদের শেষ হয়ে গেল। এখন এই আমরা জানি যে হচ্ছে একটা প্রবলেম ছিল, অ্যালগোরিদম কাকে বলে? কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য স্টেপ বাই স্টেপ পদ্ধতি অনুসরণ করাকে বলা হয় অ্যালগোরিদম। আর এখন আমরা ফ্লোচার্ট দেখব, ফ্লোচার্ট মানে এই অ্যালগোরিদমকে চিত্রের ভাষায় প্রকাশ করাকে বলা হয় অ্যালগোরিদম, সরি, যে এই অ্যালগোরিদমকে চিত্রের ভাষায় প্রকাশ করাকে বলা হয় ফ্লোচার্ট। এখন ফ্লোচার্টটা কি? ফ্লোচার্টে শুরু হয় কি দিয়ে? ফ্লোচার্টে শুরু হয় আমাদের উপবৃত্তাকার দিয়ে, স্টার্ট, এই যে শুরু করলাম। এখন ইনপুট, তো ফ্লোচার্টের আমরা যখন ইনপুট যখন নেই, আমরা সামান্তরিক দিয়ে ইনপুট নেই, ইনপুট কী নিয়েছে আমরা? এ বি ইনপুট, এ বি ইনপুট আমরা এ বি নিয়েছি। তারপরে আমরা কি এখানে প্রসেস, তো এখানে প্রসেস কী করতেছে? সাম ইকুয়াল এ প্লাস বি। তো প্রসেসের জন্য আমরা জানি আমাদের সিম্বল ব্যবহার করতে হয়, প্রসেসের জন্য, প্রসেসের জন্য আমাদের ব্যবহার করতে হয় সিম্বল রেক্ট্যাঙ্গল, তো আয়তক্ষেত্র ব্যবহার করতে হয়। তাহলে এটা আমরা লিখে পেলি, প্রসেস হচ্ছে সাম ইকুয়াল এ প্লাস বি।
তারপরে আমাদেরকে আউটপুট দেখাবো। এখন আউটপুটের এখানে আমরা কিন্তু প্রিন্টও লিখতে পারি, আউটপুটের এখানে আমরা এই প্রিন্টও লিখতে পারি ইচ্ছা আমাদের। তাহলে এখানে আমরা আউটপুট, তাহলে আউটপুট দেখাইতে হয়। আমরা জানি ইনপুট এবং আউটপুটের যে সিম্বল আছে সেম সিম্বল আমরা ব্যবহার করি। তাহলে এই ইনপুট এবং আউটপুটের জন্য সেম সিম্বল প্রসেসের জন্য আমাদের আয়তক্ষেত্র ব্যবহার করতে হবে। তাহলে আউটপুটটা আমাদের কি দিচ্ছে, কাকে দিচ্ছে আউটপুটে, সাম, মানে সামের ভিতরে আমাদের আউটপুটটা থাকবে। তাহলে আউটপুট কি, সাম লিখবো আমরা, আউটপুট হচ্ছে আমরা সাম লিখবো। এখন আমাদের শেষ আছে, তো শেষ করতে হবে আমাদের, আমরা জানি শুরু এবং শেষ হয় সেম সেম সিম্বল দিয়ে, উপবৃত্ত দিয়ে শেষ হয়। তাহলে শেষ হচ্ছে আমাদের এই এন দিয়ে। আমরা তাহলে দেখলাম যে দুটি সংখ্যার যোগের প্রোগ্রাম। এখন এটা যদি আমরা উদাহরণ দেই, এ এর মান আমাদের 10, বি এর মান 20, তাহলে 10 এবং 20 যোগ করে এই ভেরিয়েবলের মধ্যে আমাদের আসবে কত, 30 আসবে। তাহলে এই 30টা কার ভিতরে আছে, সামের ভিতরে। তাহলে সামটাকে আমরা আউটপুট দেখালাম, তারপরে অ্যালগোরিদমটা আমাদের শেষ হয়ে যাবে। ফ্লোচার্টে সেম স্টার্ট হয় আমাদের উপবৃত্ত দিয়ে, শুরু হলো, তারপর হচ্ছে ইনপুট। এই যে ইনপুট নিছে আমরা এখানে কত, 10-20-এর ভিতরে ইনপুট নিয়েছি, তারপর সাম 10-20 যোগ করে আমাদের সামের ভিতরে আসবে 30, আউটপুট দেখাবো, এই সামকে শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।